ঠাকুর দেখতে আর প্রথম ঠাকুর ছিল আমাদের চোরবাগান সার্বজনীন। আইনা কোন এগোচ্ছে কতটা এগোবে জানি না, একটু একটু করে এগোচ্ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, ব্যাস বলতে বলতে দাঁড়িয়ে গেল। লাইন পার করে মণ্ডপে ঢোকার আগে দেখলাম এখনো প্যান্ডেলের লাইটিং এরই কাজ শেষ হয়নি, জাস্ট একটা সাইডের লাইট জ্বলছিল। দেখে বিশ্বাস করো মনটা একদম ভেঙে গেল যে কাজই এখনো কমপ্লিট হয়নি। কিন্তু জানতে পারলাম যে না, ভেতরের ঠাকুর, ভেতরের কাজ, লাইটিং এর কাজ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। বাইরের লাইটিং এর কাজ থেকে একটু আপসেট হয়ে গেছিলাম যদিও, কিন্তু ভেতরে ঢুকে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এটা এত সুন্দর একটা কাজ, মানে কোনটা ছেড়ে কোন দিকে তাকাবো বুঝতে পারছিলাম না। তোমাদেরকে জাস্ট পুরো প্যান্ডেলের আমি ভিউটা দেখাচ্ছি, তোমরা দেখেছো হয়তো অনেকেই চোরবাগান, আর যারা যারা দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। এই ছোট্ট ছোট্ট গোপাল দেখছো, এগুলো এরকম অসংখ্য গোপাল দিয়ে পুরো একটা সাইড কমপ্লিট করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছিল। আর ঠিক মায়ের প্রতিমার সামনের দিকটায় যে জলের বিন্দুর মতো দেখতে পাচ্ছ, ড্রপসের মতো, এগুলো আসলে কি জানি না, কিন্তু এগুলোকে অ্যাকচুয়ালি জলের ড্রপসের মতোই বানানো হয়েছিল, অসাধারণ লাগছিল দেখতে। মানে কিন্তু এই মণ্ডপে ঢুকেই সব থেকে বড় সমস্যা হয়, যেটা আমরা দাঁড়াতে পর্যন্ত পারি না, ঢুকেই তাড়াহুড়ো করে কোনো মতে দেখে বেরিয়ে আসতে হয়। তবুও যতটা হয়েছে, যতটা সম্ভব হয়েছে আমার দ্বারা, আমি ক্যামেরায় তোমাদের মধ্যে, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে যাই বলো, চোখের দেখা আর ক্যামেরার মধ্যে তুলে ধরার মধ্যে সত্যিই ডিফারেন্স আছে, সেটা আমি এখন বাড়িতে বসে যখন ভিডিওটা এডিট করছি বুঝতে পারছি যে সত্যি চোখে দেখার মধ্যে যে অনুভূতিটা আছে, সে ক্যামেরার মাধ্যমে তুলে ধরলেও সে অনুভূতিটা আমরা পাই না। যাই হোক, আমার দ্বারা যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের মধ্যে ঠিক ততটাই তুলে ধরেছি। তাছাড়া প্যান্ডেলের ভেতর ঢুকলে তোমরাও জানো, আমরাও জানি যে ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। যাই হোক, এখন যাচ্ছি আমরা নেক্সট ঠাকুর দেখতে। সত্যি বলতে চতুর্থীর দিন অনেক ঠাকুরই দেখেছিলাম, কিন্তু আমার দেখা যেসব প্যান্ডেলগুলো বেস্ট লেগেছে আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব আজকে। তাহলে চলো নেক্সট ঠাকুর দেখে নিই। এরপর নেক্সট যে ঠাকুরটা আমরা দেখব সেটা হলো মানিকতলা চালতা বাগানে অজানাকে জানা থিমের নেম। যাই হোক, প্যান্ডেলটার দিকে তোমরা তাকালে তোমরা অবাক হয়ে যাবে, কি অসাধারণ কাজ। পুরো জিনিসটা একটা গ্রামের থিমের ওপর করা হয়েছে। এখানে দেখছো সামনে গরু রাখা আছে, গরুর গাড়ির চাকা দিয়ে প্যান্ডেল করা হয়েছে, হাঁড়ি, মাটির হাঁড়ি, কলসি এইসব দিয়ে, মানে জাস্ট ধারণার বাইরে। আর সব থেকে অবাক করার বিষয় হলো মায়ের মুখশ্রীটা, তোমরা জাস্ট দেখো। আমি সত্যি বলতে আমি এত ঠাকুর দেখেছি, তবে এরকম মায়ের, এরকম মায়ের মুখশ্রী আমি কোথাও দেখিনি, জাস্ট মুগ্ধ করে দেওয়ার মতো মায়ের মুখটা। এত প্যান্ডেল ঘুরেছি, এত দুর্গাপুজো ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলবো, এই মানিকতলা চালতা বাগানের মায়ের যে মুখশ্রী, মায়ের যে মানে একটা অন্যরকম, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগলো। তোমরা ভিডিওতে দেখতে পাবে, তোমরা যারা যারা এখানে এসেছো তারাও জানবে, মানে আমার ওপিনিয়নে বেস্ট প্রতিমা, আমার ভীষণই সুন্দর লেগেছে, মানে জাস্ট তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। এরপর নেক্সট ঠাকুরটা হলো রামমোহন স্মৃতি সংঘ। এই যে পুরো ঠাকুরটা, এর প্যান্ডেলটা পুরোপুরি সুতোর, এক ধরনের সিল্ক বা লাইলনের সুতো হয় ঠিক সেই সুতো দিয়ে, এটাকে কি বলে আমার মনে পড়ছে না, তবে এই পুরো প্যান্ডেলটা এই সুতোর কাজের, সব কিছু যা দেখছো। এরপর যে থিমটা তোমরা দেখবে এটাও একটা অন্য রকম থিম, এটা হচ্ছে কাঁকুর গাছের প্যান্ডেল। এই প্যান্ডেলটাও গ্রামের থিমের ওপর, কিন্তু এই প্যান্ডেলে গোয়ালা সম্প্রদায়কে এখানে তুলে ধরা হয়েছে। এই যে ঘুঁটে দিয়ে কাজ সব কিছু, এখানে গোয়ালাদের দুধ দেওয়া, দুধের যে ট্যাঙ্কিগুলো হয় বড় বড়, সেগুলো দেখতে পাচ্ছ, এখানে পুরোপুরি ঘরগুলো গ্রামের ঘরের মতো করেছে, এখানে দেখতে পাচ্ছ প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে। আরও ভেতরে অনেক কিছু তৈরি করা হয়েছে, সবটাই থাকছে ভিডিওতে, তাই আমি আর বেশি কিছু বলছি না, তোমরা দেখতে থাকো ভিডিওটা। Yeah.
এটা দেখো সাইকেলে করে দুধ দিতে যায়। ও ওয়াও ওয়াও জাস্ট ওয়াও। আজকের মানে চতুর্থীর, হ্যাঁ এখনো চতুর্থী আছে, চতুর্থীর লাস্ট ঠাকুর, দেন বাড়ি ঢুকে যাব। তাও বাড়ি ঢুকতে আমাদের ঠাকুর দেখে 12টা বাজবে আই গেস। চলো আজকে লাস্ট ঠাকুর আমাদের হচ্ছে মিতালি সঙ্গ। কেমন করেছে সত্যি জানি না, আইডিয়া নেই। চলো আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এখন আমরা চলে এসেছি মিতালি সঙ্গ, আর তোমাদের বলি মিতালি সঙ্গেরই পুরো প্যান্ডেলটা তৈরি হয়েছে ছোট ছোট টুকরো টুকরো কাপড়ের ওপর। ইয়েস, আমরা যে শাড়ি পাঞ্জাবি কুর্তি বা যত ধরনের জামা কাপড় হয়, সুতির কাপড় যত ধরনের হয়, সেই সুতির কাপড় দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কাপড়ের ওপর এক ধরনের লিকুইড আঠা পাওয়া যায়, সেই আঠা দিয়ে আই গেস পেস্টিংটা করেছে। আর এই যে পুরো যা কিছু দেখছো, যত রকমের প্রতিমা দেখছো বাইরে আঁকা হয়েছে, সবটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। এই যে বড় বড় থাম দেখতে পাচ্ছ, সব কিছু কাপড়ের, ইভেন সিঁড়িগুলো ছিল কাপড় দিয়ে মোড়ানো, সেগুলো ক্যামেরায় ধরা হয়নি। এই যে পুরো ওপরে ঝাড়বাতি দেখছো, এটাও কাপড়ে সুন্দর দেখতে লাগছিল, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো লিটারালি বুঝতে পারছিলাম না। এই প্রতিমাতে মা দুর্গার সাথে বাবা শিবকেও রাখা হয়েছিল একই সাথে, তাই অসাধারণ লাগছিল দেখতে। ছোট্ট ছোট্ট সূক্ষ্ম কাজগুলো দেখছো, এগুলো সব কাপড়ের তৈরি। আমি নিজে বিশ্বাস করে উঠতে পারছিলাম না, তাই তোমাদেরকে বারে বারে বলছি, জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম আমি এক একটা জিনিস দেখে। পুরো যে প্যান্ডেলটা পুরোটা ছোট ছোট টুকরো টুকরো কাপড়, অনেকে আমরা ফেলে দিই সেই কাপড়গুলো, বা অনেক সময় টেলে যখন বেঁচে যায় সেই শাড়ির টুকরো, প্রত্যেকটা জিনিসে একদম নিখুঁত কাজ, এত সুন্দর। মানে এরকমও যে একটা প্যান্ডেলের থিম হতে পারে, মানে একটার থেকে একটা সেরা, মানে কোনটা থেকে কোনটা দেখ। চতুর্থী কমপ্লিট করে আমরা চলে এলাম এই ক্যাফেটাতে। ভীষণ খিদে পেয়ে গেছিলো, ক্যাফেটার নামটা আমার লিটারালি মনে পড়ছে না। যাই হোক, খিদে পাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার, প্রচুর ঘোরা হয়েছিল। আর এই ছোট্ট বটলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এত কিউট দেখতে লাগছিলো, আমি দুটো নিয়ে নিয়েছিলাম। সো দেন আমরা অর্ডার করলাম একটা স্যুপ, চিকেন কর্ন স্যুপ, আর তারপরে আমার অল টাইম ফেভারেট মিক্সড চাউমিন বা মিক্সড নুডলস, যা বলবে। তো চলো খেয়ে নিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলকে শুভ বিজয়া, ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।